এদিকে নারায়ণগঞ্জের তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে তিন দিন পর গ্যাস সংযোগ পরীক্ষা করতে মাটি খোঁড়াখুঁড়ির কাজ শুরু করেছে তিতাস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শওকত আলী। সৈকত, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৈকত, আপনি জানেন যে গত শুক্রবার রাত 1টায় এশার নামাজের সময় নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমি ঠিক মসজিদের সামনেই দাঁড়িয়ে আছি, আমার পিছনে সেই মসজিদটি দেখা যাচ্ছে। আপনাকে একটা কথা বলে জানিয়ে রাখছি যে আজকে সকাল থেকে কিন্তু এই মসজিদের সামনে রাস্তার নিচে যে তিতাস গ্যাসের যে মূল সংযোগ রয়েছে এবং মসজিদের দুপাশে যে সংযোগ রয়েছে সেই সংযোগ পরীক্ষা করার জন্য সেখানে লিকেজ আছে কিনা, কী পরিমাণ গ্যাস এখান থেকে নির্গত হয়েছে এবং জমাট বেঁধেছিল, আসলে এই গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটেছে কিনা, এই বিষয়গুলো নিশ্চিত হতে তিতাস কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এখানে সেই পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে। মসজিদের ঠিক সামনে প্রধান গেট, সেই প্রধান গেটটার সামনে রাস্তার নিচে এবং দুপাশে প্রায় 4-5টি পয়েন্টে খোঁড়াখুঁড়ির কাজ চলছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ঢাকার ডেপুটি জেনারেল ম্যানেজার মফিজুল ইসলাম ইনি এখানে উপস্থিত আছেন, এছাড়া তিতাস কর্তৃপক্ষের নারায়ণগঞ্জের কর্মকর্তারাও আছেন, এখানে কাজ চলছে। আসলে এই এই ঘটনায় শনিবার গঠিত তিনটি তদন্ত কমিটি প্রধান তারা সবাই বলে গেছেন যে তিতাস গ্যাসের লিকেজ থেকেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন। আসলে এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যই আজ থেকে সেই গ্যাস পাইপলাইন লিকেজ কোথায় কোথায় লিকেজ রয়েছে সেই বিষয়গুলো পরীক্ষা করার জন্য খোঁড়াখুঁড়ির কাজ চলছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে এই মসজিদের সামনে যে সড়কটি সিটি কর্পোরেশন যে রাস্তাটি চলমান রয়েছে, এই রাস্তায় পানি দেখা যাচ্ছে, সেই পানিটা নিষ্কাশনের জন্য সকাল থেকে সিটি কর্পোরেশন কাজ শুরু করেছে। তো এর পাশাপাশি এই ঘটনার উদ্ঘাটনের জন্য কী কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতগুলো মানুষের প্রাণহানি ঘটেছে, এই বিষয়ে এই ঘটনার রহস্য উদ্ঘাটনে আজকে সকাল 10টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কক্ষে গণশুনানির কাজ চলছে। আমরা এই বিষয়টি জানতে পেরেছি, জেলা প্রশাসক বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন, আজকে বিকেল 4টা পর্যন্ত সেই গণশুনানির কাজ চলবে। ফয়সাল, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনার সবশেষ খবর। নারায়ণগঞ্জের পশ্চিম তলার বায়তুস সালাত জামে মসজিদ এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী শওকত আলী। সৈকত,